আজকে তোমাদের সাথে পদার্থ দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার একটা সুপার শর্টকাট সম্পর্কে তোমাকে জানাবো, এবং এই শর্টকাট দিয়ে তুমি ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে, সামনে ভর্তি পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য এই শর্টকাটটা যদি তুমি শিখতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় খুব দ্রুত তুমি অ্যান্সার করতে পারবা। কারণ দেখা যায় এই অধ্যায়ের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো সলভ করতে গেলে অনেক বেশি সময় লাগে। বাট আজকে তোমাকে আমি যেই শর্টকাটটা শেখাবো সেই শর্টকাট বা সেই টেকনিকটাকে যদি ভালো করে শিখতে পারো তাহলে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে তুমি কিন্তু উত্তরটা নিয়ে আসতে পারবা। তো শর্টকাটটা কিন্তু 100% কমন আসার একটা সম্ভাবনা আছে, এই জন্য অবশ্যই ভালো করে শিখিয়ে নেবা। শর্টকাটটা হলো, কখনো যদি কোনো কিছু দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, ভর যদি দ্বিগুণ হয়, সময় যদি দ্বিগুণ হয়, শক্তি যদি দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে বেগের মানটা হবে √3/2c, সি মানে হলো আলোর বেগ, বা এটাকে লেখা যায় 0.87c, বা এটাকে লেখা যায় 2.59 × 10⁸ মিটার/সেকেন্ড। তার মানে দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেলে আমাদের বেগের মানগুলো এই মানগুলো হবে। তার মানে এই জিনিসটা যদি একটু ভালো করে মনে রাখতে পারি তাহলে ম্যাথ দেখার সাথে সাথে আমরা 2 সেকেন্ডের ভিতরে উত্তরটা কিন্তু বের করতে পারবো। যেমন দেখো এখানে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে আসছিল, এবং ম্যাথটা দেখো কী দেওয়া ছিল। দেওয়া ছিল একটি ট্রেন কত বেগে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। এই নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক যদি দেওয়া আছে এবং দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে বেগ ভির মান হবে √3/2c, এবং এটা যেহেতু 2 নম্বর অপশনে দেওয়া ছিল তাহলে এটাই সঠিক উত্তর। তুমি জাস্ট এই শর্টকাটটা জানলে জাস্ট এভাবে অ্যান্সার দেখার সাথে সাথে কিন্তু উত্তরটা করতে পারবা। কিন্তু নর্মাল নিয়মে যদি তুমি ম্যাথটা করতে যাও তাহলে দেখবে ওখানে ম্যাথ করতে যেই তোমার 2 থেকে 3 মিনিট কিন্তু সময় চলে যাবে। এজন্য সবার আগে যদি শর্টকাটগুলো শিখতে পারো তাহলে সবার আগে অ্যান্সার করতে পারবা, এবং দ্রুত অ্যান্সার করার কারণে তুমি কিন্তু সঠিকভাবে উত্তর করার কারণে ইজিলি চান্সও পেয়ে যাবা। তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 12-13 সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসছিল। কী দেওয়া ছিল, চলন্ত অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য এর নিস্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক যদি হয় তাহলে এটি আলোর বেগের কত শতাংশ হবে সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এখানে কিন্তু ক্লু দেওয়া আছে কি দৈর্ঘ্য অর্ধেক, তাহলে দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে বেগের ভির মানটা হবে 0.87c, অর্থাৎ আলোর বেগের 0.87। তার মানে যেহেতু এটা আমাদের কিসে বের করতে বলছে, শতাংশে বের করতে বলছে, তার মানে এর সাথে যদি আমরা কী করি 0.87 এর সাথে আমাদের 100 দ্বারা গুণ করলে সেটা শতাংশে কত সেটা বের হয়ে যাবে, এবং গুণ করলে আসবে 87%। তার মানে এটার উত্তর কত হবে, এটা যেহেতু 2 নম্বরে দেওয়া আসলো 2 নম্বরে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে আসছিল। কী দেওয়া ছিল, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.59 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তার দৈর্ঘ্য কত মনে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে এখানে একটা দেওয়া ছিল মিটার স্কেল, মিটার স্কেল মানে তার দৈর্ঘ্যটা হলো 1 মিটার। তার এখানে বলছে বেগটা দেওয়া আছে, বেগটা দেওয়া আছে কত, 2.59 × 10⁸। তো আমরা কিন্তু শিখে আসছি কোনো কিছুর বেগ যদি কত হয় 2.59 × 10⁸ হয় তাহলে তার দৈর্ঘ্যটা যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে। তো আগে যেহেতু দৈর্ঘ্যটা দেওয়া ছিল কত 1 মিটার, তাহলে পরবর্তীতে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে তার অর্ধেক হবে, অর্থাৎ 1-এর অর্ধেক কত, 1-এর অর্ধেক হলো 0.5 মিটার, এবং এটা যেহেতু আমাদের এ নাম্বারে দেওয়া ছিল তাহলে সঠিক উত্তর হলো এ নাম্বার। তার মানে এভাবে যদি তুমি জাস্ট টেকনিকগুলো শিখে রাখতে পারো তাহলে জাস্ট ম্যাথ দেখার সাথে সাথে কিন্তু সলভ করতে পারবা, এবং ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি এই টেকনিকগুলো রপ্ত করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু ফিজিক্সের মার্ক তোলাটা সবচেয়ে ইজি হবে। কারণ ভর্তি পরীক্ষায় দেখা যায় অনেক স্টুডেন্ট ফিজিক্সের ক্ষেত্রে এই শর্টকাট টেকনিকগুলো না শেখার কারণে ভর্তি পরীক্ষায় যে কিন্তু সঠিক মানে নম্বর তুলতে যেয়ে বা ক্যালকুলেশন করতে গেলে অনেক বেশি সময় দিয়ে ফেলে, এতে কিন্তু চান্স হওয়ার সম্ভাবনাটা কমে যায়। বা তুমি যদি এই শর্টকাট টেকনিকগুলো মানে জানা থাকে তাহলে জাস্ট ম্যাথ দেখার সাথে সাথে 5-6 সেকেন্ডের মাধ্যমে কিন্তু উত্তর করতে পারবা। তো এভাবে যদি তুমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য এভাবে শর্টকাটগুলো শিখতে চাও এবং প্রত্যেকটা অধ্যায়ের এভাবে দ্রুত ক্যালকুলেশন শিখতে চাও তাহলে তোমরা চাইলেই দ্রুত আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হতে পারো। ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হলে প্রত্যেকটা চ্যাপ্টারে, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এভাবে তোমাদের হাতে ধরায় ধরায় শর্টকাটগুলো শিখাই দিব, কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হবে, কতগুলো টাইপ আছে, বিগত সালে প্রশ্নগুলো কীভাবে খুব দ্রুত সলভ করতে হয়, এই সকল কিছু অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু আমরা শিখাই দিব। এবং এখানে টোটাল 35টা ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো মাত্র 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে
তোমাকে আমাদের ভার্সিটি কো পোস্ট ব্যাংক সলপোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে এককালীন পেমেন্ট 1000 টাকা আর কোনো কিন্তু পেমেন্ট করা করতে হবে না অর্থাৎ এই 1000 টাকা দিয়ে ভর্তি হলেই তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে তোমাদের সকল কিছু তোমাদের শেখাই দেব আশা করি এই জিনিসগুলো যদি শিখতে পারো তাহলে ঘরে বসেই 100% একটা প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষা ভালো করে দিয়ে ইজিলি তুমি চান্স পেয়ে যাবে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে বাবার মুখে কিন্তু হাসি ফোটাইতে পারবে পাশাপাশি যারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাও তার সাথে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে ঘরে বসে এক্সামগুলো দিতে পারো আমাদের এখানে সায়েন্স স্টুডেন্টদের জন্য আলাদা এক্সাম বেস আছে আর্টস স্টুডেন্টদের জন্য আলাদা এক্সাম বেস আছে কমার্স স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা এক্সাম বেস আছে এবং এক্সাম বেসে ভর্তি হলে তার কোর্স হলো মাত্র 500 টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে এবং তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু এক্সাম দিয়ে ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে ইজিলি কিন্তু চান্সও পেয়ে যাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।